রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে দোলযাত্রা যেন বসন্তের আহ্বান। এই উৎসব জানিয়ে দেয় শীত বিদায় নিয়েছে এবং বসন্তের আগমন। এই সময় বাতাসে কান পাতলে একটা কথাই শোনা যায়, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাওয়ার আগে। কয়েক বছর আগেও সিউড়িতে সকলে সমবেত হয়ে দোল উৎসব পালনের রীতিটা ছিল না, তখন বেশিরভাগ মানুষই শান্তিনিকেতন যেত দোল উৎসব পালনের জন্য। কিন্তু বিগত কয়েক বছর ধরে সিউড়িতেও মানুষ একত্রিত হয়ে বসন্ত উৎসব পালন করছে, তার মধ্যে অন্যতম হলো সিউড়ি ইরিগেশন কলোনি মাঠ। তো চলো আমরা এখানে দেখি কিভাবে বসন্ত উৎসব পালন করা হচ্ছে এবং এখানকার মানুষদের মতামত জানব। আমার প্রচন্ড ভালো লাগে আর খুব মিস করছি নাচটা, কারণ আমরা এখন তো বিয়ে হয়ে গেছে নাচ করতে। আচ্ছা আচ্ছা, সিউড়ি যেহেতু আমার জন্মস্থান সেহেতু আচ্ছা হ্যাপি হোলি। সিউড়ি না বোলপুর হোলিতে? সিউড়ি। আবি না বান্দরমুখী রং? ব্যাচেলার লাইফে ভালো ছিল হোলি না এখন? দাদারা বলছে ব্যাচেলার এখন ভালো। দিদি হ্যাপি হোলি। হ্যাপি হোলি। কেমন এনজয় করছো? আর সিউড়ির হোলি না বোলপুরের হোলি কোনটা ভালো? সিউড়িরই ভালো। ও মিনি বোলপুর। আচ্ছা হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হোলিতে বোলপুর না সিউড়ি? সিউড়ি। সিউড়ি। আবির না বান্দরমুখী? আবির। আবির। আবিরি বন্ধুদের সাথে না গার্লফ্রেন্ড? না না গার্লফ্রেন্ড নেই, বন্ধু একদম। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। এখানে আমাদের কেমন এনজয় করছো? আচ্ছা আবির না বান্দরমুখী রং? আর হোলিতে সিউড়িতে না বোলপুরে? সিউড়ি। বেশ। আচ্ছা এই বয়ফ্রেন্ড না?